সংঘর্ষবিরোধী চুক্তি লঙ্ঘন করে ফের জম্মু ও কাশ্মীরের সীমান্তের গোলা বর্ষণ পাক সেনার ওই ঘটনায় শহীদ হয়েছেন এক ভারতীয় জওয়ান পাক আগ্রাসনের পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় বাহিনীও সূত্রে খবর মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এলএসি বরাবর ভারতীয় সেনার ছাউনি লক্ষ্য করে হামলা চালায় পাক রেঞ্জার্স রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে এই হামলার ঘটনায় গুরুতর আহত হন হাবিলদার শম্ভুর গুরু আহত অবস্থায় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও শেষ রক্ষা করা যায়নি তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা শেষ পাওয়া খবরের মতে এখনও দুদেশের বাহিনীর মধ্যে গুলি বিনিময় চলছে নৌসেরা সেক্টরে লাদাখে চীনের সঙ্গে ভারতের সংঘর্ষে আবহে বারবার নিয়ন্ত্রণ রেখায় গোলা বর্ষণ করছে পাকিস্তান গত বুধবার পুঞ্জে বর্ষণ করতে শুরু করে পাক সেনা সেই গুলিতে নিহত হন সট্টধর্ম এক বৃদ্ধা গুরুতরভাবে জখম হন আরও একজন ভারতের তরফ থেকে বারংবার হুশিয়ারি পরেও একই কাজ করে চলেছে পাকিস্তান কাশ্মীর থেকে তিনশো সত্তর দ্বারা প্রত্যাহারের পর থেকেই এই সংঘর্ষবিরোধী চুক্তি লঙ্ঘনের পরিমাণ ক্রমেই বাড়িয়ে চলেছে পাকসেনা